আসছে আবার শুরু দৌড়ানি সবার আসবে অনেক বিশাল গরু সময় এখন হাত আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কোথেকে আসছেন? কুষ্টিয়ার থেকে। কুষ্টিয়ার থেকে এই মেলা দিয়ে হাটে কি এই প্রথম না আরো আসছেন? এর আগেও আসিছি ভাই। এই আসছেন, কয়টা গরু নিয়ে আসছেন? এই গরু নিয়ে আসি 24টা। 24টা কবে আসছেন ভাই? গতকালকে। গতকালকে দর্শক গতকালকে গরু নিয়ে আসছে। আচ্ছা আপনার প্রথম এই গরুটার দাম চলছে, এটার দাম কত চাইতেছেন? এটার দাম 1,20,000। 1,20,000। এটার দাঁত কটা? দাঁত কটা? দুইটা দাঁত, দুইটা 1,20,000। আনুমানিক ওজন কীরকম হতে পারে? দর্শক 3.5 মন। 1,20,000 দাম চাইতেছে। যাই হোক, এই এই 2 নম্বর গরুটার দাম? 2 নম্বর গরুটার দাম একটু হাত দিয়ে ইয়া করে। হ্যাঁ, 2 নম্বর গরুটার দাম হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা। এটা দাঁতে কটা? দুইটা দাঁত। ভাই ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইউসুফ আলী শেখ। ইউসুফ আলী শেখ কোন জায়গায় বাড়ি? কুষ্টিয়া। কুষ্টিয়া, কুষ্টিয়া থেকে আসা করছে মেলা দিয়ে হাটে। যাই হোক, 3 নম্বর গরুটার দাম জানতে চাই? গরুটার দাম 2,00,000 টাকা। 2,00,000 টাকা। এটা দাঁতে কটা? সাইড দাঁত। এটা কী জাতের গরু? দেশাল। দেশাল মানে দেশি জাতের গরু। এটা আনুমানিক ওজন কীরকম হতে পারে? 6 মন হবে। আনুমানিক 6 মন গরু। তারপর 3 নম্বর গরুটা? 3 নম্বর গরুটা আরে 4 নম্বর, 4 নম্বর গরুটা? 1,30,000। কত? 1,30,000। 1,30,000 দুই জাতের গরু। দর্শক আমরা ওই খালি গরুর দামগুলো আসলে আপনার দেখাইতেছি, আপনারা আসে দামাদামি করবেন। ওনারা আছে এখানে, এই চান্নাত পর্যন্ত আশা করি থাকবে। ভাই এটার দাম কত চাইতেছেন? এটার দাম আছে 2,20,000 টাকা। দর্শক এটার দাম চাইতেছে 2,20,000 টাকা। এটা দাঁতে কটা? দাঁতে চার দাঁত। চার দাঁত। এটা সাইয়াল গরু। সাইয়াল গরু। এরপর একটা? এটার দাম চাইতেছে 2,00,000 টাকা। এটার দাম চাইতেছেন 2,00,000 টাকা। এটাও সাইহল। এরপরে ইয়ার এই গরুটার কত দাম দিতেছেন? পাবনা। দেখি দেশি, দেশি পাবনা, দেশি পাবনার গরু। এর দাম কত দিতেছেন? 1,40,000 টাকা। 1,40,000 টাকা। এটার আনুমানিক ওজন কীরকম হতে পারে? আনুমানিক 3 মন হবে। 3 মন হবে। তারপরে এটার দাম কত দিতেছেন? এটার দাম হচ্ছে 1,40,000 টাকা। 1,40,000। এটা কী জাতের গরু? এটা পাকিস্তানি। পাকিস্তানি। দর্শক 1,40,000 টাকা দাম ঠিক আছে। কয় দাঁতের গরু এটা? দুই দাঁত। তারপর একটা? তারপরে এটাও দুই দাঁত। এটাও দুই দাঁত। এটার দাম দিতেছেন কত? এটার দাম হচ্ছে আপনার 1,20,000 টাকা। 1,20,000 টাকা। দর্শক এটা হলো মেলা দিয়া হাটের একটু ভিতরে। এটার দাম চান কত? এটার দাম হচ্ছে 1,60,000। 1,60,000 টাকা। তারপরে এটার দাম কত আছে? এটার দাম হচ্ছে 1,50,000 টাকা। 1,50,000 টাকা। আসলে সব এখানে যা আছে সব দুই দাঁতেরই, মানে সব কুরবানি উপযুক্ত গরু। এটার দাম কত আছে? এটা দেশাল সিন্ধি। এটার দাম দিয়ে দিয়েছেন কত? দাম হচ্ছে আপনি 1,20,000 টাকা। এটার দাম দিয়েছেন 1,20,000 টাকা। দর্শক দেখে তারপরে আপনারা কিনবেন। তারপরে এটার দাম? 1,10,000 টাকা। দর্শক 1,10,000 টাকা দাম চাইতেছে, দামাদামি করে নিতে পারবেন। এটাও দুই দাঁতের গরু। আচ্ছা এটা শুয়ে শুয়ে যে ডিএসএ দরকার নেই, আমরা এই যে এটার দাম জানি। এটার দাম চাইতেছে 1,60,000 টাকা। দর্শক এটার দাম চাইতেছে 1,60,000 টাকা। এটাও পাকিস্তানি। এটার দাম চাইছে 90,000 টাকা। 90,000 টাকা। দুই দাঁত। দামাদামি সবই তো দামাদামি করে নিতে পারবেন।
আচ্ছা ভাই, কেউ যদি আপনার কাছে আসতে চায় তাহলে আপনার কোনো যোগাযোগ ফোন নাম্বার আছে? আচ্ছা, আপনার নাম বললে, ফোন নাম্বারটা বলে মেরা দিয়া লোকেশন বলে দেন। তারপরে আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী শেখ। আমার নাম মোহাম্মদ ইউসুফ আলী শেখ। জেলা কুষ্টিয়া, বাসা নিমতলা, মিরপুর। আর এখন যে অবস্থান আছেন হাটের লোক, যে অবস্থা আছে এখানে মেরা দিয়া হাট, মেরা দিয়া হাট একটু ভিতরে ওই পাম্পের পাম্পের পিছনে, এটা আছে মেরা দিয়া হাট। আপনার হচ্ছে মেরাদিয়া পাম্পের পিছনে, এই যে পাম্পাতে পানি পাম্প, মেরাদিয়া বাগান বাড়ির বাগান যে রাস্তা আছে মেন গেট, মেন গেটের ওই গলিতে আছে। আচ্ছা, আপনার নাম্বারটা বলেন। নাম্বার 0172 0172 29 29 37 61 12 37 61 12। আচ্ছা, নাম্বারটা আগে আস্তে আস্তে বলুন। 01 0172 9 9 তারপরে 37 61 12। দর্শক, কেউ যদি কিনতে চান দামাদামি করে অবশ্যই নিতে পারবেন, আপনার পছন্দ মতো করুন। মেরাদিয়া এই নাম্বারে যোগাযোগ করে লোকেশন দেখবেন, ওনারা আছে। আমরা মেরাদিয়া হাট থেকে বলছি। যাই হোক, আমরা দেখি গরু মাত্র আসতেছে, গরু বাসটাস কাটতেছে, হাট পুরোপুরিভাবে এখনও শুরু হয় নাই, মোটামুটি কিছু কিছু গরু আসছে। যাই হোক, আমরা এখন চেষ্টা করছি আরও গরু দেখা যায় কিনা। হ্যাঁ, তুমি কই থেকে আসছো গরু দেখতে? মাদ্রাসা থেকে গরু দেখতে আসছো? সুন্দর সুন্দর গরু। দর্শক, এই যে হাটে এই কটা গরু বর্তমানে আজকে আছে, তারপরে আরও গরু আসবে। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। এ বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।